তো আমাদের ডিনারের থালি চলে এসেছে। ওয়াও, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। আমরা প্রথমেই বলে দিই, আমরা আছি সাইলার রেস্টুরেন্ট, কেলাঙ্গুট মন্দিরের ঠিক উল্টো দিকে, তাই তো? মানে এটা অ্যাকচুয়ালি গোয়ায় যারা আসবেন তারা বুঝতে পারবেন, কলকাতা থেকে বোঝা সম্ভব না। এটা হচ্ছে ম্যাকারেল থালি আর এটা হচ্ছে প্রনসেপ থালি। আমি না শুটকি মাছের গন্ধ পাচ্ছি। আমিও সিরিয়াসলি, আমিও সেম পাচ্ছি। আমি এখনো খাইনি। আমার মনে হয় এটা তো পমফ্রেট, মাছ ফ্রাই করা, রাওয়া ফ্রাই, প্লেন রাইস, আর এটা একটা কারি, বলতে পারছি না, নাকে গোয়ান কারি হবে, নাকে বলতে পারছি না। এটা না মনে হচ্ছে শুটকি চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি পেঁয়াজ দিয়ে। ये सूखा प्रॉन्स का भाजी है, फिश करी है, और ये राइस है, रोटी है। अच्छा, ये सूखा प्रॉन, इसके अंदर प्रॉन है, ड्राई प्रॉन्स है, और इसके अंदर ये फिश करी है, प्रॉन्स का ही करी है। ये कौन सा फिश है? नॉर्मल प्रॉन्स है। छोटा छोटा प्रॉन्स है। और रोटी चिलो, बट रोटी जगह राइस दिए। एक्स्ट्रा प्लेट। এখন বাজে রাত 10:30, আমরা গোয়ায় বসে ডিনার করছি, আর অ্যাড্রেসটা হচ্ছে সাইলিয়া রেস্টুরেন্ট, কেলাঙ্গেট মন্দিরের ঠিক উল্টো দিকে। এখানে না থালিতে এক এক জায়গায় এক এক রকম খাবার দেয়। আগের দিন খেয়েছিলাম পমফ্রেট থালি, সেখানে ছিল চার রকম সবজি, সঙ্গে এরকম পমফ্রেট ফ্রাই, রাওয়া ফ্রাই, আর আচার, পেঁয়াজ, লঙ্কা। এখানে আবার কি আছে? চিংড়ি শুটকি দিয়ে পেঁয়াজের চচ্চড়ি, যেখানে জিকো নাক ছিটকাচ্ছে, একটা অদ্ভুত অ্যারোমা আসছে, আর এটা হচ্ছে টাটকা চিংড়ি দিয়ে একটা কারি। আচ্ছা, তুমি এক কাজ করো, রুটি তো তুলে দিয়েছো, একটু রাইস তুলে দাও, কারণ আমি জানি তুমি নষ্ট করবে, এতটা খেতে পারবে না। দশে মিলে করি কাজ, হাড়ি জিতি নাহিল আজ, এটা আমার শ্বশুরমশাই বলে। তে চালটা কিন্তু বেশ সুন্দর। তিতলি খেতে খেতে ক্লান্ত, গোয়া এসে এত খাচ্ছে, ওরা ইচ্ছে নেই খাওয়ার। এখানে না থালিতে কোন জায়গায় অনেক রকমের মাছ দেয়, আর কোন জায়গায় অনেক রকম সবজি দেয়। তো এখানে কিন্তু অনেক রকম মাছ রয়েছে, শুটকি মাছ রয়েছে, এটা দিয়ে পুরোটা খেয়ে নেবো, জি করে এক করুক বা যাই করুক। আর বলে দিই, আমরা এখানে এর আগে অলরেডি গোয়ান থালি, তারপর হচ্ছে তোমার ভাংড়া থালি, ভাংড়া আর ম্যাকেল সেম, এগুলো অলরেডি ট্রাই করেছি আমরা। আর এই প্লেটটার দাম নিয়েছে 400, পমফ্রেট থালি 400 আর ম্যাকেল থালি 200। ওয়াও, এই পানি কে বটল ঠান্ডা দিতে ম্যাডাম। আর এই চলে এসেছে আমাদের কাছে পাকা আম। এই আমটাই নিচে একটা দোকান থেকে কিনে এসেছি, এটার দাম নিয়েছে 70 টাকা, মানে একটা আমের দাম 70 টাকা। বুঝতে পেরেছেন, গোয়ায় সেরকম ভাবে আম পাওয়া যায় না, তো বাইরে থেকে আম আসে। এই আমটা 70 টাকা কিনেছে, আমাদের ওখানে প্রায় অলমোস্ট 2 কেজি আম হয়ে যেত গাছ পাকা। জিকো বকবক করতে করতে আমি যে আসলে চিংড়ি শুটকি ওটা দিয়ে খাচ্ছিলাম। মাছ তো চিংড়ি শুটকি যেমন হয়, কিন্তু রান্নাটা না ভালো হয়নি, খাওয়া যাচ্ছে না। চিংড়ি শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছে, আমাদের ভালো লাগছে না খেতে। এবার খাচ্ছি ছোট চিংড়ির কারি, জল জল চিংড়ি মাছ দেখে নি। পমফ্রেট মাছের দাম এখানে কিন্তু যথেষ্ট বেশি, প্রচন্ড গরম না ভাই? ও গরম আছে, আচ্ছা, তাই ভাবছি। আমি বললাম কাঁটার ভয় ভাঙতে পারছো না, পমফ্রেট মাছে কাঁটা থাকে না তো বেশি। হ্যাঁ, চলে এসছে ঠান্ডা জল, ঠিক আছে, অনেক চাই। পমফ্রেট রাওয়া ফ্রাই, আর সঙ্গে রয়েছে স্যালাড, স্যালাডের মধ্যে রয়েছে আচার, আছে বাঁধাকপি, গাজর, শশা, পেঁয়াজ সব মিশিয়ে কুচোনো, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর লেবু। খেয়ে দেখি পমফ্রেটটা, মাছটা খাও। এখানে যে কোনো মাছের ফ্রাই করলে না উপরে পোস্তর একটা কোটিং দিয়ে দেয়। দেখো, এটাতেও দিয়ে দিয়েছে, ভাঙড়া মাছেও দিয়ে দিয়েছে, মানে ম্যাকরেল। আজকে আমরা বাগা বিচে গেছিলাম, তো সেখানে মাছ ধরা দেখছিলাম, ট্রলার করে মাছ আসছিল, আর ম্যাক্সিমাম সব ম্যাকরেল মাছ ছিল, কিছু ক্র্যাব ছিল, আর দু একটা লম্বা লম্বা ফিশ ছিল, বাট সবই প্রায় ম্যাকরেল ছিল, মানে ভাঙড়া। তো অনেক জায়গায় থালি খেয়েছিলাম, নর্মাল তাওয়ার রুটি ছিল, বাট এখানে তন্দুরি রুটি। আমি এখান থেকে এই চচ্চড়ি দিয়ে খাই, রুটির সঙ্গে আলাদা কিছু নিই নি। এটা শুটকি মাছের গন্ধ আসছে, তোরা ঠিকই বলে, শুটকি মাছ না, ওহো, ওটাতে রুটি খাওয়া যাবে না, বাপরে বাপ, গুলিয়ে গেল গা। আম দিয়ে খেয়েছে, তাওয়া পমফ্রেট, এটা গোয়ার স্পেশাল, গোয়াতে গেলে জায়গা জায়গা এরকম ভাবে পাবেন, কিন্তু আপনাদের একটুখানি দেখে শুনে নিতে হবে। প্রথম দিন এসে না আমরা একটুখানি বেকব বনে গেছিলাম, প্রথম দিন এক জায়গায় তাওয়া ফ্রাই খেয়েছিলাম, আনন্দ বলে একটা রেস্টুরেন্ট, কেলাঙ্গুট বিচের ঠিক কাছাকাছি, তো ওখানে আমাদের একটা এরকম পমফ্রেট তাওয়া ফ্রাই দিয়েছিল প্রায় 650 টাকা, মশলা ফ্রাই ছিল, যাই হোক আর একটু বড় ছিল, 650 টাকা নিয়েছিল, শুধু একটা মাছের দাম নিয়েছিল 650 টাকা। খেতে অতটা ভালো ছিল না, তাও বার্গেনিং করার পর। এইরকম ভাবে তাওয়া ফ্রাই যেটা সর্ষের কোটিং এর জন্য না খুব ভালো লাগছে, বেশ মুচমুচে লাগছে, সরি পোস্ত করি, হাঁপিয়ে গেছে, দোলা তিতে দুদিনে হাঁপিয়ে গেছে, খেতে পারছে না। কালকে আমরা বাড়ি যাবো, তারপর তো একদম ডাল ভাত আলুর চোখা আর একটু ভেজিটেবল এসব খাবো। আমি না একটু ভাবছি আর খাচ্ছি, এটা বোধহয় গোয়াতেই সম্ভব না, আছে ডাল না আছে সবজি, আছে প্রন কারি, ছোট প্রন কারি, আছে শুকা প্রন মানে শুটকি মাছ চিংড়ি পেঁপে আর চচ্চড়ি, সঙ্গে পমফ্রেট মাছ, তাওয়া ফ্রাই আর ভাত। সবজি ছিল তো প্রথম দু দিন যেখানে খেয়েছিলাম, এখানে এখানকার বলছি, অবাক লাগছে ব্যাপারটা, মাছটা খুব সুন্দর। তবে আজকে থালিতে একটা জিনিস মিসিং আছে, যে কে বলতে হবে বলো, কোকো ওয়াটার।
ওয়াটার প্রত্যেক দিন যে ক জায়গায় গেছি লাস্টে একটা ওই রেড কালার একটা ওয়াটার দেয় যেখানকার গোয়ার অথেন্টিক ফ্রুট এটা দিয়ে ওটা বানায় ডাইজেস্টে সাহায্য করে বাট এখানে নেই ওটা খাও বাঙালি খাবার না পেয়ে পেয়ে এই অবস্থা মুম্বাই ঢুকেছিলাম আমরা কত তারিখ 30 তারিখ 30শে মে আর আজকে হচ্ছে তোমার 7 জুন প্রায় 7 দিন 8 দিন হয়ে গেছে তো সেই জন্য ওদের অবস্থা হালাত খারাপ যাকে বলে কবে ডাল ভাত সবজি খাবো তাই তো একদমই তাই ভাবছি কোনটা দিয়ে খাবো শুটকি মাছটা আমার খুব ফেভারিট শুটকি মাছটা একদম খাওয়া যাচ্ছে না বন্ধ লাগছে তো প্রন কারি আর ভাত খাবো আর এই ভাংড়াটা খাবো পরে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করছি মনে হচ্ছে বেশি হয়ে যাবে তাও কমপ্লিট করার চেষ্টা করবো আমরা কেমন লাগলো আজকে ভিডিওটা প্লিজ কমেন্টস করে জানাবেন আর গোয়া এলে অবশ্যই এই ধরনের থালি মানে তোমার পমফ্রেট থালি কিংবা তোমার বাংলা থালি কিংবা তোমার কিং ফিশ থালি এগুলো ট্রাই করবেন আর থালির মধ্যে ওই কুকুম ওয়াটার যেটা ওটাও অবশ্যই চেয়ে নেবেন আর এখানে বিক্রিও হয় আর খাবার আগে জেনে নেবেন থালির মধ্যে সবজি আছে কিনা নাহলে এই শুটকি মাছ আর চিংড়ি দিয়ে দিয়ে দেবেন শুকা সবজি যেটা আছে যদি বলে শুকা সবজি ওটা এড়িয়ে চলবেন আমার তো একদমই ভালো লাগেনি দোলা কেমন লেগেছে যাই না একদম ভালো লাগেনি তুমি তো শুটকি মাছ খাও রান্না করতে পারেন আচ্ছা শুটকি মাছটা কষিয়ে যেভাবে রান্না করে সেভাবে করতে পারি গোয়ার এক্সপিরিয়েন্স আপনার সামনে তুলে ধরলাম তাহলে যদি গোয়ার কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স থাকে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই গুড নাইট টাটা গুড নাইট তো আজকে আমি রেকর্ড করলাম কেন কি শুটকি মাছ খুব প্রিয় আমার কিন্তু রান্নাটা এমন করে দিয়েছে না আমি কাঁদবো কি হাসবো কি দুঃখ পাবো না বুঝতে পারছি না ফিলিংস চলে যাচ্ছে তো ওই শুটকি চিংড়ি পড়ে রয়েছে তারপর শুটকি চিংড়ির কারি পড়ে রয়েছে তো লাস্টে এলাম আমি এগ ভুজি দেখা যাক কি বলে এগ ভুজি এগ ভুজি দেখে তো আমার ঘোটালা মনে হচ্ছে দেখা যাক কি ঘোটালা হয় মানে ভাতগুলো উদ্ধার করতে গেলে এগ ভুজি সাহায্য নিতে হবে তো শুটকি মাছ দিয়ে হচ্ছিল না এখানেও ভাত পড়ে রয়েছে এখানেও ভাত পড়ে রয়েছে রুটি পড়ে রয়েছে অবস্থা খুব খারাপ তো সেই জন্য এক প্লেট আমরা এগ ভুজি নিলাম নিয়ে এগুলো খাওয়ার চেষ্টা করবো আমি একটাই কথা বলবো নিজের স্টেটের বাইরে গেলে অবশ্যই ভেজ খাওয়া উচিত এটা আমার শিক্ষা হয়ে গেছে নাহলে কি যে আসবে এটা বোঝা যাবে না থালিটাকে ভালো করে যাচাই করে নেওয়া উচিত আমাদের বলেছিল যে চিংড়ি মাছ দিয়ে একটা এ করবে ছোট চিংড়ি একটা ফ্রাই থাকবে আর একটা চিংড়ি মাছের কারি থাকবে মানে চিংড়ি মাছের তরকারি হবে আর একটা কচু চিংড়ি ভাজা বা কিছু হবে এই শুটকি চিংড়ি চচ্চড়ি আর শুটকি চিংড়ির ঝোল কে জানে আর বলে দিই আমি বদনাম করছি না এমনি বলছি আর কি জাস্ট শেয়ার করছি এই যে এক ভুজিটার মধ্যে না ডিম অল্প প্রচুর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা মানে এক ভুজি না অনিয়ন ভুজি আমি না বুঝতে পারছি না সেটা সেই জন্য দাম নিয়েছে 120 টাকা ঠিক আছে চেষ্টা করো খাওয়ার কারণ খাওয়ার নষ্ট করা ঠিক না